আসসালামু আলাইকুম, আমি বনানী ব্লগার। এই তো শুরুটা কিভাবে করব বুঝতে পারতেছিলাম না। তো সকালবেলা এই তো রেল লাইনের পাশ দিয়ে হাঁটতেছিলাম, আর আমি কোথায় যাচ্ছি আমার সাথে থাকতে হলে দেখতে হবে। যারা শুরুতে আমার সাথে আছেন এবং আমার ব্লগটা দেখা শুরু করেছেন, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। যারা নতুন পুরনো আমার চ্যানেলে আছেন, আপনাদেরকে আমার মন থেকে অনেক ভালোবাসা এবং অনেক শুভেচ্ছা রইল। আর যারা নতুন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন, বেল বাটনটা অন করে দেবেন। আমি নোটিফিকেশন ছাড়া মাত্রই যাতে আপনাদের কাছে চলে যায়। তো এই তো রেললাইনের পাশে এসে আমি একটু দাঁড়িয়ে আমার ছোটো ভাইয়ের জন্য অপেক্ষা করতেছিলাম। আজকে আমি মাছের বাজারে যাব, 5 নম্বর ঘাট। তো অনেকটা সাহস করেই যাওয়া শুরু করে দিলাম, যেহেতু অনেকবার যেতে চেয়েছিলাম আমার হাজবেন্ডের সাথে, ও অ্যালাউ করে না, কারণ সবসময় বলে যে তোমাকে নিয়ে বাজারে যাওয়াটা আমার পক্ষে সম্ভব না, কারণ এখানে একা যেতে পারলে নাকি সবচাইতে ভালো নিজের পছন্দ অনুযায়ী মাছ কেনার জন্য। তো এ তো রেললাইনের পাশেই যেহেতু 5 নম্বর ঘাট, তো এখানে আমার যাওয়া হচ্ছে। তো ভাইকে বললাম যে তুই আমাকে নিয়ে চল, আর আমারও অনেক দিনের ইচ্ছেটা আজকে পূরণ করব। তো যাচ্ছিলাম মাছের বাজারে 5 নম্বর, যেখানে নাকি নারায়ণগঞ্জের সবচাইতে বড় পাইকারি মাছের আড়ত। প্রতিদিন সকাল থেকে 10টা পর্যন্তই এখানে মাছের হাট বসে একদম ভোরবেলা থেকে। তো আমি যদিও নারায়ণগঞ্জে অনেক 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 বছর যাবত থাকি, এখানে আমার যেহেতু শ্বশুর বাড়ি, কিন্তু কখনই আমার এই জায়গাটার মধ্যে ভোরবেলা মাছের আড়তে আসা হয়নি। তো প্রথম থেকে যখন যাচ্ছিলাম, প্রথমে দেখলাম সবজি একদম ফ্রেশ সবজি ছিল, যেগুলো এখান থেকে মানুষে কিনে নিয়ে যাচ্ছিল, সাথে শুটকি ছিল, ফ্রুটস ছিল। তো এই তো আমরা হাঁটা শুরু করে দিলাম। বুঝতে পেরেছি যে আমি অনেকটা কাছাকাছি চলে এসেছি, যেহেতু রাস্তাটা একদম ভিজা ছিল, মনে হচ্ছে প্রচুর বৃষ্টি হয়েছে। কিন্তু এখানে যেহেতু মাছের আড়ত, এখানে প্রচুর বরফ থাকে, তো বরফেই মাছগুলো দিয়ে রাখা হয়, বরফ দিয়ে মাছ রাখা হয় আর কি। আর আস্তে আস্তে যখন সামনের দিকে আগাচ্ছিলাম, তো এত এত মাছ দেখতেছিলাম, এত ভালো লাগছিল। যেহেতু আমার হাজব্যান্ড সবসময় এই বাজার থেকে মাছ কিনে নিয়ে যায় ওর পছন্দ অনুযায়ী, আর এখানে এরকম কোনো মাছ বাদ নেই যে না আছে, সমুদ্র হতে শুরু করে নদীর মাছ এবং চাষের মাছ, পুকুরের মাছ, তো এই আড়তে অনেক অনেক মাছ ছিল, যেগুলো দেখে আমার সবচেয়েতে বেশি ভালো লাগছিল। একদম ফ্রেশ, টাটকা, তাজা। তো চিংড়ি মাছ, তারপরে রূপচাঁদা মাছগুলো দেখে আমার বেশি ভালো লাগছিল, শিং মাছ, বড় বড় রুই, কাতল, অনেক অনেক ধরনের মাছ, অনেক অনেক বছর পরে এবং এই প্রথম আমার জীবনের এই প্রথম আমি মাছের বাজারে আসলাম। তো ভালো লাগছিল নদীর মাছগুলো দেখে। তো এই তো হাঁটতেছিলাম ভাইয়ের সাথে, আর আমার ভাই মাছ দরদাম করতেছিল, আমি অনেকটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম, যেহেতু যে যার সামর্থ্য অনুযায়ী এবং পছন্দ অনুযায়ী এখান থেকে মাছ কিনতে পারে। আর এখানে অনেক ছোট হতে বড় সব সাইজের মাছই যেহেতু বিক্রি করে এই হাটের মধ্যে, আর প্লেটে নিয়ে যে যেভাবে পারতেছে বিক্রি করতেছে, যে যার পছন্দ অনুযায়ী মাছ কিনতেছে। তো আমিও ঘুরে ঘুরে দেখতেছিলাম, ভালো লাগছিল। তো এখান থেকে আমার ভাই বারবারে রূপচাঁদা মাছগুলো দামদর করতেছিল, চিংড়ি মাছ দামদর করতেছিল। তো ওকে নিয়ে যেহেতু আমার যাওয়া, আর আমার সত্যি আসার পরে এত ভালো লাগছিল, মানে এটা ভাষায় প্রকাশ করতে পারবো না, সত্যি অনেক ভালো লাগছিল। আমার বাসা থেকে কিন্তু এই জায়গাটা সচরাচর সবসময় দেখা যায়, কিন্তু আমি ওরকমভাবে ভোরবেলা কখনোই মাছের আড়তে আসিনি। আর শিং মাছগুলো একদম ফ্রেশ টাটকা ছিল। তো ঘুরে ঘুরে দেখলাম এখানে ছোট হতে শুরু করে, ওই যে বললাম বড় ধরনের সব ধরনের মাছই এই বাজারে ছিল, আর আমার হাজব্যান্ড সবসময় এখান থেকে মাছ কিনে বাসায় যায় আর কি। তো একদম ফ্রেশ মাছ কিনে, তারপর মুরগিও বিক্রি করতেছিল হেঁটে হেঁটে। তারপরে এ তো আমরা বের হয়ে গেলাম, আর পুরোটা রাস্তায় একদম পানিতে ভেজা ছিল। তো ভালোই লাগছিল, মনে হচ্ছিলো যে বৃষ্টি হচ্ছিলো, আর ওয়েদারটা এত ভালো লাগছিল, একটা ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ছিল, মিষ্টি একটা রৌদ্র ছিল। তো এই তো আমরা দুই ভাই বোন কথা বলতে বলতে বের হয়ে গেলাম, ভালো লাগছিল। ছোটো ভাইয়ের সাথে যেহেতু মাছের আড়তে আসলাম 5 নম্বর ঘাট নারায়ণগঞ্জে, এখানে আসতে পেরে মানে আমারও অনেক ভালো লাগছিল। তারপরে এই তো রেল লাইন প্ল্যাটফর্ম দিয়ে যাচ্ছিলাম, তো এখানে আসার পরে মনে হলো যে আমি ইন্ডিয়া চলে এসেছি। ইন্ডিয়া যখনই গিয়েছিলাম এরকম ছিল আর কি, যখন ট্রেনে উঠেছিলাম নেমেছিলাম। তো এই জায়গাটাও যেহেতু সবসময় বাসা থেকে দাঁড়িয়ে জানালার পাশ থেকে দেখি, তো আজকে একদম হেঁটে হেঁটে দেখতেছিলাম, আসার পরে অনেকটা ভালো লাগছিল। এখন আমরা বের হয়ে যাচ্ছি, আর আমি অন্য দিক দিয়ে যাচ্ছি, যে দিক দিয়ে এসেছি ঠিক
ওই দিক দিয়ে যাচ্ছি না, উল্টো পথ দিয়ে যাচ্ছি দেখার জন্য। ও আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যাচ্ছিলো, বললো জাপু আসো তোমাকে একটু দেখাই, কারণ এখানে কিন্তু আরদ আছে, ফলের আরদ। তো এ তো আরদের পাশ দিয়ে যাচ্ছিলাম, আর এখানে ছোটো ছোটো টঙের মধ্যে পাওয়াটা ভাজির দোকান ছিল। তো আমরা এখন আরদের এদিক দিয়ে বের হয়ে একদম যে মাউরার হোটেল ওদিক দিয়ে বের হয়ে একদম কালীরবাজার চলে যাবো আর কি। তো হাঁটতেছিলাম, সকালে হাঁটতে অত খারাপ লাগে না। আর ওই যে বললাম ওয়েদারটা অনেক সুন্দর ছিল, আমারও বেশ ভালো লাগছিল। তো ওর সাথে আসতে পেরে মনের ইচ্ছেটা পূরণ করলাম মনে, আর আপনাদের সাথে শেয়ার করলাম মাছের আরতটা। আমিও যদি পুরোপুরি ওরকমভাবে ব্লগটা করতে পারিনি যেহেতু প্রচুর মানুষ ছিল, তো এই তো। আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন, আর অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। তো এখানে আল্লাহ হাফেজ।